नमस्कार मृगंका शुरू कर नजरे दुनिया সানফি আই হসপিটাল ইওর আই আওয়ার ফোকাস এখন ভাকুরে ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা স্পেশাল আই ওপিডি উন্নত জীবাণুমুক্ত ওটি চক্ষুছানি অপারেশন ফেকো সার্জারি মাইক্রো সার্জারি ক্যালাজিয়ান সার্জারি লিড সার্জারি মাসুরে সার্জারি চশমার ব্যবস্থা সব রকম সুবিধাই পাবেন এখানে তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয় চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানফি আই হসপিটাল এনএইচ 34 ভাকুরি মোড় বহরমপুর মুর্শিদাবাদ এক কামরার অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে 3 লক্ষ টাকারও বেশি কোথায় রয়েছে এই শহরটি বিশ্বের নানা শহরে এক কামরার অ্যাপার্টমেন্টে সর্বোচ্চ মাসিক ভাড়া কত উচ্চতে চড়তে পারে সেই পরিসংখ্যা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স তালিকা অনুযায়ী নিউইয়র্কে এক কামরার অ্যাপার্টমেন্টের ভাড়া নিতে হলে খসাতে হবে মাসে সর্বোচ্চ $3,746 ভারতীয় মুদ্রায় যা প্রায় 3,08,000 টাকা তালিকার শীর্ষে সবথেকে দামি অ্যাপার্টমেন্টে রয়েছে নিউইয়র্ক দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এই তালিকায় প্রথম 10টি শহরের মধ্যে 6টি আমেরিকার নিউইয়র্ক ছাড়া রয়েছে সান ফ্রান্সিসকো ব্রুকলিন বস্টন সান দিয়েগো এবং মায়ামি গবেষণাগারে তৈরি কৃত্রিম মানবভ্রূণ চমক বিজ্ঞানীদের শুক্রাণু কিংবা ডিম্বাণুর প্রয়োজন নেই জননকোষ ছাড়াই ভ্রূণের জন্ম ঠিক এটাই ঘটেছে স্টেম কোষের সাহায্যে কৃত্রিম মানবভ্রূণ তৈরি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ক্যালটেকের বিজ্ঞানীরা তবে গবেষণাগারে তৈরি এই ভ্রূণ আধুনিক ভ্রূণের মতো উন্নত নয় বরং মানব বিবর্তনের গোড়ার সময়ের সঙ্গে এর মিল রয়েছে তবে বিজ্ঞানীদের আশা এই পথ অনুসরণ করেই জটিলতম সমস্যার সহজ উত্তর পাওয়া যেতে পারে জিনগত অসুখ সন্তানের জন্ম দিতে গিয়ে গর্ভপাত এ ধরনের সমস্যার সমাধান মিলবে এই কৃত্রিম মানবভ্রূণ তৈরির বিষয়টি নৈতিক ও আইনি প্রশ্ন রয়েছে বেশিরভাগ দেশে এই ধরনের গবেষণার আইনি স্বীকৃতি নেই গবেষণাগারে ভ্রূণ নিয়ে কাজ করার অনুমতি 14 দিন পর্যন্ত এরপরে ভ্রূণের বিকাশ সম্পর্কে জানতে হলে গর্ভাবস্থার স্ক্যান রিপোর্ট কিংবা কারো দান করা ভ্রূণ পরীক্ষা করা ছাড়া উপায় নেই মানব জীবনের এই অধ্যায়টি এক প্রকার ব্ল্যাক বক্স হয়ে রয়েছে ওজন না কমলে সাসপেন্ড 2-1 কেজি বাড়লে কর্তৃপক্ষের চোটপাট নিয়মে তটস্থ মহিলা কর্মীরা অনাহারে নাহি খেদ বেশি খেলে বাড়ে মেদ শেখানো হয়েছিল হীরক রাজার দেশে চীনেও এক বিমানবন্দর সংস্থা কিছুটা একই ধরনের নীতি শিক্ষা নিতে চাইছে তার কর্মীদের তাদের বক্তব্য চাকরি বাঁচাতে চাইলে মেদ ছড়াতে হবে চীনের এক বিমান পরিবহন সংস্থা সম্প্রতি তার মহিলা কর্মীদের একাংশের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে সমস্ত মহিলা কর্মী বিমানে পরিষেবা দেওয়ার কাজ করবেন তাদের নির্দিষ্ট ওজন সীমা পেরোলে চলবে না কর্মীর ওজন 10% বাড়লেই চাকরি থেকে সাসপেন্ড করা হবে তাকে বিমানের এই নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ডিম আগে নাকি মুরগি এতদিনে রহস্যের খোলাসা করলেন বিজ্ঞানীরা উত্তর শুনলে ভিড়মি খাবেন ডিম আগে নাকি মুরগি যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া মানুষ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনাও হয়েছে দীর্ঘ এমনকি অনেক ক্ষেত্রে বিষয়টি পরিণত হয়েছে ঠাট্টার এমনকি অনেক ক্ষেত্রে বিষয়টি পরিণত হয়েছে ঠাট্টায় কিন্তু তারপরেও মেলেনি সঠিক উত্তর তবে এবার অবশেষে সেই রহস্যের মিলল সমাধান যদি কেউ বলে মুরগি আগে তাহলে ডিম কোথা থেকে এলো এই প্রশ্নের উত্তর দিলেন এবার বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীতে ডিমের আগে এসেছিল মুরগি উত্তরে থাকা তত্ত্বটি সম্পূর্ণ ভিন্ন বিজ্ঞানীরা বলেন আগে পৃথিবীতে মুরগির প্রজাতি এমন ছিল না তারা আগে সন্তান প্রসব করত মুরগির পূর্বপুরুষেরা সন্তান প্রসব করত এখনকার মতো নজরে দুনিয়া এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী খবরে নমস্কার